আচ্ছা, তো ভাই দেখতেই পারতেছেন, যদি আপনি এখানে অ্যাকাউন্ট খুলেন এবং KYC-টা কমপ্লিটলি করে নেন, তারপর স্পট ট্রেডিং ভলিউম $200 করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু $5 মতো বোনাস পাবেন। ঠিক আছে, তো $5 এটা বোনাস স্পট নাকি ফিউচার আমি যদি আপনাকে কনফার্ম করি, আপনি নিচের দিকে আসলে দেখতে পারবেন যে তারা এখানে ফিউচার রিওয়ার্ডের কথা বলছে। তো এইখানে দেখেন আপনার যে চার নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে, এখানে তারা বলে দিয়েছে যে ট্রায়াল ফান্ড। ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট খোলার 7 দিনের মধ্যে যদি আপনার KYC-টা কমপ্লিটলি করেন এবং $200 স্পট ট্রেডিং ভলিউম করেন, সেক্ষেত্রে আপনি $5 মতো ফিউচার বোনাস হবেন। দেন ওইটা থেকে যা প্রফিট করবেন ওইটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এক্ষেত্রে আপনাকে রিকমেন্ড করবো আপনি দুইটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন, একটা অ্যাকাউন্টে বাই লং এ লাগাবেন, একটা অ্যাকাউন্ট বাই শর্টে লাগাবেন। ঠিক আছে, তো লেভারেজটার কথা তারা বলে দেন, লেভারেজটা কী করেন, মেবি 100x লেভারেজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো কীভাবে কী করেন এডুজের পোস্টটা দেখা দেবো, এবং দ্বিতীয় আরেকটা অফার শেয়ার করবো। এইখান থেকে আপনার প্রত্যেককে 35টার মতো টোকেন পাবেন। দেখেন টোকেন কিন্তু অলরেডি মার্কেটের মধ্যে লিস্টেড আছে, আপনি কয়েন মার্কেট ক্যাপে এসে লিখলে সার্চ করলে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, এছাড়াও দেখেন এই মেক্সি গ্লোবাল, তারপর আপনার যে কুকোয়েন, এছাড়াও বড় বড় এক্সচেঞ্জার যেগুলো আছে প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু টোকেনটা লিস্টেড আছে। টোটালি আপনি 35টার মতো টোকেন পাবেন সরাসরি স্পট ব্যালেন্সের মধ্যে। ঠিক আছে, তাদের নিজ এক্সচেঞ্জারের মধ্যে, এটাও একটা এক্সচেঞ্জ অফার, টোটালি দুইটা এক্সচেঞ্জ অফার আর কি। ঠিক আছে, তো যেহেতু ভাই এক্সচেঞ্জ অফার কেউ মিস করে না, প্রত্যেকে জয়েন করবেন। তো এখানে দেন 35টা টোকেনের ভ্যালু প্রায় $1.40 মতো আসে। সো আপনি একটা অ্যাকাউন্ট থেকে $1.40 পাচ্ছেন, যদি আপনি এখানে 5 থেকে 7টা অ্যাকাউন্ট খুলেন মোটামুটি আপনার $10 থেকে $12 মতো প্রফিট হবে আর কি। ঠিক আছে, তো কীভাবে আনলিমিটেড ট্রিক ইউজ করেন এটু যে প্রশ্নটা দেখা দেবো, প্রত্যেকে মাস্ট ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভাই যেহেতু দুইটা এক্সচেঞ্জ অফার, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করলাম প্রত্যেকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দিন, তার কারণ দুইটাই ভেরিফাইড এক্সচেঞ্জ অফার, একটা থেকে ফিউচার ব্রাঞ্চ, একটা থেকে স্পোর্ট ব্রাঞ্চ। ঠিক আছে, তো যারা এখনও টেলিগ্রামটা আমাদের জয়েন করেন প্রত্যেকে জয়েন করেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, তার কারণ টেলিগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে যে সমস্ত অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে, দেখেন কালকে রাতেই প্রায় 12টার দিকে একটা অফার শেয়ার করছে, এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিচ্ছে। ঠিক আছে, অলরেডি কিন্তু অনেক ইউজার কুপ দিয়ে দিছে, এবং উপরের দিকে দেখেন আরও অনেক অফার যেগুলো আছে এবং এয়ারড্রপের আপডেট আছে, সবগুলো কিন্তু প্রতিনিয়ত আমি এখানে শেয়ার করে দিচ্ছি। সো অবশ্যই প্রত্যেকের টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন, তাহলে দেখা যাচ্ছে যে নেক্সট টাইম যে আপডেটগুলো আসবে ওইগুলো আপনি ইউটিউবের আগে টেলিগ্রামে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আর ইউটিউবের মধ্যে যারা নতুন আসেন প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে বেল বাটন, এটিকে অন করে রাখবেন। দেখেন প্রতিনিয়ত আমরা ভালো ভালো এয়ারড্রপ এবং ইনস্ট্যান্ট পেমেন্ট অফার দেওয়ার ট্রাই করতেছি, যেগুলো থেকে আপনার আর্নিং হবে। ঠিক আছে, তো নোটিফিকেশন বা নোটিফিকেশনটা অন করে রাখেন, যাতে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তো যাই হোক, অনেক বকবক করে ফেল, জাস্ট ডিসক্রিপশনটা চেক করুন, ডিসক্রিপশন চেক করে ট্যুরিজম অফার লিঙ্ক পেয়ে যাবেন, দেন সরাসরি এরকম পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো এই পোস্টের মধ্যে আসার পর কী কাজ করবেন, $5 যে ফিউচার বোনাস, সর্বপ্রথম যেটা কথা বলছিলাম যে KYC করবেন, তো জাস্ট এই লিঙ্কের মধ্যে প্রেস করুন। দেন আপনি যেহেতু কোনো ধরনের অ্যাকাউন্ট নেই, একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, অ্যাকাউন্টগুলো ছোটো বাচ্চার কাজ। দেন আপনি গেট এন্ড গুগল প্লেস অপশান আছে, যদি আপনি iOS ইউজ করে থাকেন সেক্ষেত্রে অ্যাপেলের মধ্যে প্রেস করুন, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডের মধ্যে প্রেস করবেন। তো জাস্ট এটার মধ্যে প্রেস করবার অ্যাপ্লিকেশন যেটা আছে এটাকে ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে এবং আমি লগ ইনও করে নিয়েছি। তো জাস্ট ওপেনের মধ্যে প্রেস করবেন। ঠিক আছে, তো ওপেনের মধ্যে প্রেস করলে আপনি এরকম ইন্টারপ্রাইজ দেখতে পাবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য কী কাজ করা লাগবে, আপনাকে জাস্ট সেই নিচের দিকে যে ওয়ালেট অপশনটা আছে অ্যাসেট অপশন, এই অ্যাসেটের মধ্যে চলে আসা লাগবে। দেন আপনি এখান থেকে উপরের দিকে দেন, সাইন আপ অপশন আছে আর এখানে লগ ইন অপশন আছে। তো আমাদের তো কারোর অ্যাকাউন্ট নেই, আমরা জাস্ট সাইন আপের মধ্যে প্রেস করবো। সাইন আপের মধ্যে প্রেস করবো, এইখান থেকে আপনার যে ভেরিফিকেশন কোডটা আছে যে আপনি মেলটা দেবেন, মেলটা দেওয়ার পর মেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে আর কি। মেলের মধ্যে যে ভেরিফিকেশন কোডটা যাবে জাস্ট ওইটা এনে আপনি এখানে বসায় দেবেন, দিয়ে সাইন আপের মধ্যে প্রেস করুন। সাইন আপের মধ্যে প্রেস করলে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা খোলা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট খোলা একদম ইজি। তো অ্যাকাউন্টগুলো হয়ে যখন যাবে তখন আপনি কী কাজ করা লাগবে, সর্বপ্রথম রিকোয়ারমেন্ট দেখেন, আপনি রিওয়ার্ড হাবের মধ্যে যাবেন। ঠিক আছে, রিওয়ার্ড হাবের মধ্যে যাওয়ার পর এইখান থেকে দেখবেন যে নিউ রেজিস্ট্রেশন যে বোনাসটা আছে, এই নিউ রেজিস্ট্রেশন বোনাসটা দেখতে পারেন আর কি। ঠিক আছে, তো এখানে দেখেন টোটালি 3টা টাস্ক দিয়ে রাখছে। আপনি যদি KYC করেন, KYC কিন্তু ম্যান্ডেটরি, আপনার 2 নম্বর টাস্ক করেন আর 3 নম্বর টাস্ক করেন, আপনাকে KYC কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, অবশ্যই আপনাকে KYC করা লাগবে। সো সর্বপ্রথম ভেরিফাই নাওয়ের মধ্যে প্রেস করেন, ভেরিফাই নাওয়ের মধ্যে প্রেস করবেন, এইখান থেকে কন্টিনিউর মধ্যে প্রেস করবেন। দেন আপনার যে আইডি কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স, আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, জাস্ট আইডি কার্ডটাকে সিলেক্ট করবো। দেন নেক্সটের মধ্যে প্রেস করে এইখান থেকে আপনাদের কান্ট্রি আছে, কান্ট্রিটাকে সিলেক্ট করে দেবো, আপনি যে কান্ট্রি ওই কান্ট্রি সিলেক্ট করেন, আমি বাংলাদেশ, সো আমি নর্মালি বাংলাদেশ সিলেক্ট করে উপরে সার্চ করবেন। দেন আপনার যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, দেন আপনাদের ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, দেন কন্টিনিউর মধ্যে প্রেস করবেন। কান্ট্রিটির মধ্যে প্রেস করে দেখবেন যে আপনার ক্যামেরার যে অ্যাক্সেসটা আছে, ক্যামেরার অ্যাক্সেসটা আছে, দেন আপনি আপনার যে ফ্রন্ট পেজ আছে, এনআরডিকেটার ফ্রন্ট পেজ, ওই ফ্রন্ট পেজটা দেবেন, দেন আপনাকে ব্যাক পেজটা দিতে বলবে, ব্যাক পেজটা দেবেন, তারপর আপনার যে সেলফি ভেরিফিকেশন আছে সেলফিটা দিতে বলবে। ঠিক আছে, তো সেলফিটা দিয়ে দিলে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার যে KYC আছে KYCটা কমপ্লিটলি হয়ে যাবে। ভাই KYC তো খুব বেশি টাইম লাগবে না। সো যখন আপনার KYCটা কমপ্লিটলি হয়ে যাবে তখন আপনি কী কাজ করবেন, দেখেন যখন আপনার KYC হয়ে যাবে এই জায়গায় ডান লেখা চলে আসবে, মানে টিকমার্কটা চলে আসবে, এই যে এই টিকমার্কের মধ্যে আপনার গ্রিন অপশন চলে আসবে। ঠিক আছে, মানে সাদা অপশন আছে, গ্রিন অপশন চলে আসবে,
দেন আপনাকে দেখেন ফার্স্ট স্পট ট্রেডিং ভলিউম ওভার 200 USDT মানে আপনাকে স্পট ট্রেডিং করা লাগবে মোর দেন 200 USDT এখন যদি আপনার 10 ডলার থাকে সেটা আপনি 10 ডলার দিয়ে করতে পারেন 20 ডলার থাকলে 20 ডলার দিয়ে করতে পারেন 5 ডলার থাকলে 5 ডলার দিয়ে করতে পারেন ঠিক আছে এখন এটা সম্পূর্ণটা আপনারইছে তো এখন জাস্ট আপনি টু দা কমপ্লিট যে অপশনটা আছে টু কমপ্লিট এটার মধ্যে যদি প্রেস করেন সরাসরি আপনাকে স্পটের মধ্যে নিয়ে যাবে তো এই যে টু কমপ্লিটের মধ্যে প্রেস করলে আপনাকে সরাসরি স্পটের মধ্যে নিয়ে যাবে এটা কোন পেয়ারের মধ্যে আপনি করবেন এনি পেয়ার আপনার ইচ্ছা আপনি চাইলে ইউএসডিটি পেয়ারের মধ্যে করতে পারেন ইউএসডিটি বিইউএসডিটি ইউএসডিটি আমি নিয়ে সার্চ করলাম তো যাই হোক যেহেতু আপনাকে ট্রেডিং করা লাগবে এখানে অবশ্যই আপনি ডিপোজিটও করা লাগবে ঠিক আছে তো ভলিউম করা লাগবে অ্যাসেটের মধ্যে চলে আসবেন দেন ডিপোজিটের মধ্যে আপনি টিআরএস হোক এলডিসি হোক আপনার ইচ্ছে ভাই আপনি কী ডিপোজিট করবেন এখানে 10 ডলার হোক অথবা 15 ডলার হোক অথবা যে কোনো অ্যামাউন্ট আপনি যা আর কি এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর আপনার যে স্পট ট্রেডিংটা আছে স্পট ট্রেডিংটা কমপ্লিটলি করে নেবেন স্পট ট্রেডিং কমপ্লিটলি করা হলে আপনার রিওয়ার্ডটা পাবেন কবে আপনি রিওয়ার্ডের মধ্যে সাপোজ ধরেন আমি ধরে নিলাম আপনার কেওয়াইসিটা অলরেডি হয়ে গেছে এবং আপনার স্পট ট্রেডিংটা কমপ্লিটলি হয়ে গেছে এখন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আপনি যদি জয়েন করেন তার 10 বিজনেস ডেসের মধ্যে আপনার যে ইয়াটা আছে মানে যে ইয়াটা আছে মানে আপনার যে অ্যাকাউন্টের মধ্যে ট্রায়াল ফান্ড আছে যে ফিউচার বোনাসটা দেওয়ার কথা আছে সাপোজ আপনি আজকে আপনি টাস্ক কমপ্লিটও করে ফেলছেন ঠিক আছে 7 দিনের মধ্যে আপনি আপনার যে ফিউচার বোনাসটা আছে ফিউচার বোনাসটা দেখতে পাবেন সরাসরি আপনার রিওয়ার্ড হাব এইখানে ক্লেম নামে একটা অপশান থাকবে জাস্ট আপনি ওইটা ক্লেম করে নেবেন ঠিক আছে ক্লেম করলে আপনার ওইটা যে ইয়া আছে মানে যে ফিউচার ট্রেড আছে আপনি ওইটা দিয়ে ফিউচার ট্রেড করতে পারবেন আর কি কোনো প্যারা নাই ঠিক আছে আর এখানে আরেকটা কথা তারা বলে দিয়েছে যে ডিপোজিটগুলো করবেন এগুলো অবশ্যই আপনার হয় অন্য কোনো এক্সচেঞ্জ থেকে না হলে ট্রান্সফার থেকে করা লাগবে আপনি যদি আদারওয়াইজ মানে ওয়ান চেন ট্রান্সফার বলতে আপনি এক এক্সচেঞ্জ থেকে আরেক এক্সচেঞ্জ মানে তাদের যে নিজস্ব এক্সচেঞ্জ থাকে ঠিক আছে সাপোজ ধরুন আপনি যে কোয়েনক্যাশ অফার কোয়েনক্যাশ অ্যাকাউন্ট থেকে কোয়েনক্যাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু হবে না মানে এটা ইন্টারনাল ট্রান্সফার ধরছে ঠিক আছে আপনাকে অবশ্যই এক্সটার্নাল ট্রান্সফারটা করতে লাগবে আই হোপ ব্যাপারটা ক্লিয়ার সো যখন আপনি আপনার যে পেমেন্টটা পেয়ে যাবেন তখন আপনি এই ফিউচার ট্রেড করে যেটা প্রফিট হবে ওইটা উইথড্র করতে পারবেন আর কি ঠিক আছে অবশ্যই আপনার যে ফিউচার অপশানটা আছে ফিউচারের মধ্যে আছে ফিউচার অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন তো এখন দেখা যায় আনলিমিটেড করবেন কীভাবে জাস্ট আপনি প্লে স্টোর মধ্যে আসবেন আসার পর এখান থেকে মাল্টি স্পেস লিখে সার্চ করবেন অথবা প্যারাল স্পেস লিখে সার্চ করবেন আপনার ইচ্ছা আপনি কী লিখে সার্চ করবেন ঠিক আছে দুইটা একই অফার মানে দুইটা একই অ্যাকাউন্ট তো জাস্ট আপনি এটাকে ইনস্টল করার পর এখানে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো থাকে মাল্টিপল অ্যাকাউন্ট খুলবেন দুই থেকে তিনটার মধ্যে অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসিটা কমপ্লিটলি করে নেবেন দেন আপনার যখন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন টাইমটা আসবে মানে 7 দিনের মধ্যে তো আপনার রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে দেন আপনি একটার মধ্যে বাই লংয়ে লাগাবেন একটার মধ্যে বাই শর্টে লাগাবেন ঠিক আছে তো মার্কেট উপরে যায় নিচে যায় আপনার কিন্তু 100% প্রফিট হবে আর যারা ফিউচার ট্রেডের মধ্যে এক্সপার্ট তারা তো একটা অ্যাকাউন্ট দিয়ে কুম মারতে পারবেন সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার যে কীভাবে কী করবেন আপনার যে কনফিউশন ছিল সবগুলো দূর হয়ে গেছে তারপর যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই ডিসক্রিপশন মানে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি রিপ্লাই করার ট্রাই করবো আর কি ঠিক আছে তো এখন আমাদের ফার্স্ট অফার অলরেডি ক্লোজ এখন সেকেন্ড অফারের বিষয়ে আসি তো সেকেন্ড অফারে জয়েন করার জন্য আপনি কী কাজ করেন এখান থেকে যে আছে তাই এক্সচেঞ্জের লিঙ্কটা দেওয়া আছে প্লে স্টোরে তো এটার মধ্যে প্রেস করেন দেন আপনার সরাসরি এই যে এক্সচেঞ্জটা আছে এই যে অ্যান্টি এক্সচেঞ্জ এটার মধ্যে নিয়ে আসবে দেন আপনি ওপেনের মধ্যে প্রেস করেন ওপেনের মধ্যে প্রেস করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে আপনার যেহেতু কোনো প্রকারের অ্যাকাউন্ট নেই আমার কোনো প্রকারের অ্যাকাউন্ট নেই আমি লাইভ দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে প্রেস করে দেন দেন ওয়ালের মধ্যে প্রেস করে দেবেন দেন আপনি এই অ্যাকাউন্ট খোলার জন্য হয় উপরে দিয়ে প্রেস করুন না হলে ব্যালেন্সে দিয়ে সব থেকে বেটার হয় ব্যালেন্সের মধ্যে প্রেস করে দেবেন তো ব্যালেন্সের মধ্যে প্রেস করে দিলাম দেন এইখান থেকে উপরে দিকে দেন সাইন আপ অপশন আছে সাইন আপের মধ্যে আমরা প্রেস করবো তো জাস্ট সাইন আপের মধ্যে প্রেস করবো আরে তো দেন আপনি এখান থেকে দেখেন মোবাইল দিয়েও সাইন আপ করতে পারেন ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন অনেকে ইমেল দিয়ে করবে সো আমি ইমেল দিয়ে দেখাবো ইমেলের মধ্যে প্রেস করুন দেন পাসওয়ার্ড দেবেন দেন কনফার্ম পাসওয়ার্ড তারপর সেই গেট কোডের মধ্যে প্রেস করুন দেন ইনভাইটেশন কোডটা শো করবো আমি ইনভাইটেশন কোডটা পরবর্তী দিয়ে দেবো যেহেতু আমি কোনো ইনভাইটেশন ছাড়াই জয়েন করতেছি এই কারণে কোনো ইনভাইটেশন করাবার নাই আপনার এই কিন্তু আমি ইনভাইটেশন কোড দিব প্যারা নিয়েন না ওকে সো ভাই ফাইনালি আমাদের যে অ্যাকাউন্ট খোলার কথা ছিল অ্যাকাউন্টটা খোলা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে এখন আপনি কী কাজ করা হবে এখানে কোনো ধরনের কেওয়াইসি কোনো ধরনের কোনো কিছু করা লাগবে না এখন জাস্ট আপনি এখানে অ্যাগেন যে টেলিগ্রামের পোস্ট আছে টেলিগ্রাম পোস্টের মধ্যে আসবেন দেন এখানে দেখেন একটা বর্ডার লিঙ্ক দেওয়া আছে এইখানে বেশ কিছু টাকা আছে এগুলো আপনাকে কমপ্লিটলি করা লাগবে তো জাস্ট বর্ডার লিঙ্কটাকে আমরা কপি করবো আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবো আপনি আপনার মেইন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন তো তাই না তো জাস্ট বর্ডারের মধ্যে আসবেন দেন আপনার যে স্টার্ট অপশন আছে স্টারের মধ্যে প্রেস করবেন দেন এখান থেকে দেখেন আপনাকে এই বেশ কিছু টাস্ক দিয়ে রাখছে এগুলো আপনাকে কমপ্লিটলি করা লাগবে তো আমরা জাস্ট কী কাজ করবো এই যে জয়েন অ্যাড অপশন আছে জয়েন অ্যাডের মধ্যে প্রেস করবো ঠিক আছে তো এইখানে দেখেন আমাদেরকে ফলো করতে বলছে তাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে মানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সবাই তো জাস্ট টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রেস করুন দেন আপনি জয়েন করে নেবেন জয়েন করার পর ব্যাক প্রেস করুন দেখেন বা এখানে খুব বেশি লোকজন জয়েন করে নাই কিন্তু ঠিক আছে সো রিওয়ার্ডটা পাওয়ার চান্স 100% আছে মানে মোটামুটি ভালোই আছে আর কি দেন আপনি কী কাজ করবেন এখানে আপনাদের টেলিগ্রাম প্রোফাইল জাস্ট আপনি আপনার যে ইউজার নেম আছে ইউজার নেমটা দিয়ে দেবেন জাস্ট আমি এটাকে কপি করলাম জাস্ট আপনি এখান থেকে লিঙ্ক দেন আপনার যে ইউজার নেমটা আছে @ সহকারে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন আর কি ঠিক আছে সো আমি আমার যে ইউজার নেম এটাকে দিয়ে দিলাম দেন আমি এখান থেকে কী কাজ করবো এখানে দেন ফলো এনটিএক্স যে এক্সচেঞ্জ আছে এটা এনটিএক্স এক্সচেঞ্জ এটার মধ্যে প্রেস করা লাগবে জাস্ট টেলিগ্রাম চ্যানেল অপশনটা আছে এটার মধ্যে প্রেস করো দেন আমরা এটাকে জয়েন করে নেবো ঠিক আছে জয়েনের মধ্যে প্রেস করার ব্যাক প্রেস করবো ব্যাক প্রেস করার এখান থেকে আপনাদের টেলিগ্রাম প্রোফাইলটা আছে মানে এই ইউজার নেমটা সেটা দেওয়া লাগবে জাস্ট আমরা আগে ওইখান থেকে যে ইউজার নেমটা আছে এটাকে কপি করে এখানে দিয়ে দিব ঠিক আছে দেন এখান থেকে দেখেন আপনাকে ইয়া করতে বলছে গ্রুপের মধ্যে জয়েন করতে বলছে এটার মধ্যে জয়েন করে নেবো সো আপনারা প্রত্যেকটা কাজ কমপ্লিটলি করে নেবেন আর কি ঠিক আছে এগুলো আশা করে দেখাইতে লাগবে না
দেন যে মেইন ট্যাক্স আছে মেইন ট্যাক্সের বিষয়ে আসি, ঠিক আছে। আপনি যখন সোশ্যাল ট্যাক্স যেটা কমপ্লিটলি করে নেবেন, দেন আপনার এখানে যে ডাউনলোড যে অপশানটা আছে এটা কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। আমাদের কারণে নতুনভাবে ডাউনলোড করা লাগবে না, তারা বদলেছে যে অ্যাপলিং ট্যাপলিং দেওয়ার আছে। সো আমরা এখন জাস্ট আমাদের যে ইউআইডি আছে ইউআইডি দেবো, জাস্ট আপনি যে এক্সচেঞ্জারটা আছে যে এনটি এক্সচেঞ্জার অ্যান্ড নিয়ের এক্সচেঞ্জার এটা আমাদের চলে আসবেন। দেন আপনি এখান থেকে এই যে হোমের মধ্যে আসবেন, দেন উপরে দিয়ে দেখেন ম্যান অপশান আছে না, এই যে উপরে দিয়ে যে ম্যান অপশানটা আছে এই ম্যান অপশানের মধ্যে আপনি প্রেস করবেন। এই ম্যান অপশানের মধ্যে প্রেস করলে আপনার যে রেফারেল মানে ইউআইডিটা আছে ইউআইডিটা পেয়ে যাবেন। এই যে এইখানে হচ্ছে আপনার এটা ইউআইডি, জাস্ট আপনি এটাকে ট্যাপ করবেন, ট্যাপ করে এটাকে কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি যে বটটা আছে বটের মধ্যে চলে আসবেন, দেন এটাকে জাস্ট আপনি এইখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিলে আপনার যে জয়নিং প্রসেস আছে, জয়নিং প্রসেস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমাদের জয়নিং প্রসেস যেটা আছে ওইটা হয়ে গেছে। এবং আমরা সো ভাই আমি জানতাম না এটা র্যান্ডম ইউজার, ঠিক আছে। তো তার কারণে আমি যেহেতু জয়েন করিনি, অফারটা দেখলাম ভাইরাল হয়েছে, যে কারণে শেয়ার করলাম। পরবর্তী দেখতেছি যে এটা র্যান্ডম অফার, ঠিক আছে। সো অফার শেয়ার করার জন্য সরি। তো যারা এই র্যান্ডমের মধ্যে থাকবেন তারা অবশ্যই প্রত্যেকের পেমেন্টটা পেয়ে যাবেন, আর আমি জানতামও না যে টপ রেফারেলকে পেমেন্টটা করবে। সো এইখান থেকে মানে এক কথায় না জানি অফারটা শেয়ার করা হয়েছে আর কি। তার কারণ দেখতেছি ভাইরাল হয়ে গেছে, ভাবতেছি লাইভ জয়েন করে দেখাবো, বাট দেখতেছি এটা তো অন্যই কিছু, ঠিক আছে না। তো যাই হোক ভাই, অফার যেহেতু ভালো আছে প্রত্যেকে জয়েন করে নেবেন, এখান থেকে আশা করি ভালো কিছু হবে। আর যদি আপনি রেফার করতে পারেন মোটামুটি ভালো রেফার করবেন, যদি আপনি মানে সেইভাবে রেফার করতে পারেন 100 থেকে 150 মতো, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ফার্স্ট কাম মানে ফার্স্ট যে ইয়ে আছে টপ যে রেফারাল আছে টপ রেফারের মধ্যে থাকতে পারবেন আর কি, ঠিক আছে। তো এই অর্ডারটা ইন হবে আপনার 30 নভেম্বর এবং ডিস্ট্রিবিউশন হবে আপনার 7 ডিসেম্বর। এখানে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে, আপনি আসলে এখানে দেখতে পারেন ব্যাপারটা আর কি, ঠিক আছে। আই হোপ যে দুইটা অফার শেয়ার করলাম আপনারা প্রত্যেকের ব্যাপারটা বুঝতে পারছেন যে কীভাবে জয়েন করবেন। আর যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করুন, আমি রিপ্লাই করার ট্রাই করবো। আর ভাই ফার্স্ট অফারটা কেউ মিস করুন না, ঠিক আছে। যদিও ফিউচার পড়ান যদি দুইটা অ্যাকাউন্ট থেকে আপনি ক্লেম করেন সেক্ষেত্রে মার্কেট উপরে যাক নিচে যাক আপনার কিন্তু 100% প্রফিট হবে, ঠিক আছে। তো প্রত্যেকে কাজটা করে নিন, ওকে। যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন এবং আমার বক বক শুনুন, সবাইকে ধন্যবাদ।